নমস্কার বন্ধুরা, নতুন একটি এপিসোডে সকলকেই স্বাগত। আজ মিঠুন চক্রবর্তীর অগ্নিপথ সিনেমার সঙ্গে জড়িত কিছু সত্য ঘটনা তুলে ধরছি। এই সিনেমাটি 1990 সালে প্রদর্শিত হয়েছিল। এটি নির্মাতা ছিলেন ইয়াশ জোহর। ইয়াশ জোহরের স্বপ্ন ছিল যে তিনি একটি অনেক বড় সিনেমা বানাবেন, যেটিতে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবেন এবং খুব ভালো অ্যাকশন সিন থাকবে। তিনি এই সিনেমার মেন চরিত্রে অমিতাভ বচ্চনকে নিয়েছিলেন। সিনেমাটিতে আরও একটি বড় স্টার অ্যাড করার জন্য 80 দশকের সবথেকে বড় স্টার মিঠুন চক্রবর্তীকে সিলেক্ট করেন। মিঠুনকে সিনেমাটিতে নেবার পেছনে ওনার একটাই উদ্দেশ্য ছিল যে যখন সিনেমাটি রিলিজ হবে তখন দুটি বড় স্টারের ফ্যানেরা এই সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে একসঙ্গে ভিড় করবে ও সিনেমাটি ব্লকবাস্টার হবে। 1988 সালে অমিতাভের কামব্যাকের পর ওনার সিনেমা বক্স অফিসে বারবার ফ্লপ হচ্ছিল। অমিতাভ বচ্চনের গ্রাফ ক্রমশই নিচের দিকে চলে যাচ্ছিল। যখন এই সিনেমাটি শুরু হয়েছিল সিনেমার প্রোডাকশন কোম্পানি এক পলিটিক্স খেলে। তারা প্রথম থেকেই জানত যে এই বিশাল বড় বাজেটের সিনেমাটি অমিতাভ একা কাঁধে লোড নিতে পারবেন না। ওই সময় মিঠুন চক্রবর্তীর স্টারডম সব থেকে উঁচুতে ছিল এবং ওই একই সময়ে মিঠুনের 10টি সিনেমা রিলিজ হয়েছিল, যার মধ্যে 5টি হয়েছিল হিট। কিন্তু সিনেমাটিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বড় পলিটিক্স খেলা হয়। সিনেমায় মিঠুনের রোল লম্বা ছিল এবং অ্যাকশন সিনও ছিল অনেক। যখন সিনেমা তৈরি হয় তখন সিনেমার অ্যাক্টিং টেবিলে আসে অমিতাভ বচ্চন। দেখে ও নিজেকে ইনসিকিউরিটি বলে মনে করেন, কারণ মিঠুনের সিন ইউনিক ছিল ও অ্যাকশন ছিল 100%। অ্যাকশনের জন্য মিঠুন তখন জনপ্রিয় ছিল। মিঠুন অ্যাকশনের দিকে অমিতাভের থেকেও অনেক এগিয়েছিল। তখন অমিতাভ ইয়াশ জোহরের উপরে চাপ সৃষ্টি করে যে মিঠুনের রোল যেন কাট করে দেওয়া হয়। মিঠুনকে শুধুমাত্র নামের জন্যই এই সিনেমায় রাখতে হবে। অমিতাভের চাপেই মিঠুনের রোল কাট করে দেওয়া হয় এবং মিঠুনের দুর্দান্ত অ্যাকশনগুলো বাতিল করে দেওয়া হয়। শুধুমাত্র 2-3 জায়গায় অল্প অভিনয় দেখানো হয়। কিন্তু সিনেমা যখন রিলিজ হয় ইয়াশ জোহরকে এর ভুক্তভোগী হতে হয়, কারণ পাবলিকভাবে মিঠুন ও অমিতাভ বচ্চন একসঙ্গে সিনেমাটিতে আসছে। এমনকি অমিতাভের সঙ্গে মিঠুনের ছবি পোস্টারে বড় করে ছাপানো হয়। মিঠুনের মাথায় টিকা ও হাতে কাটারি। কিন্তু যখন দর্শক সিনেমাতে মিঠুনকে কম দৃশ্যে দেখে তখন ওই দর্শকবৃন্দ হলের বাইরে এসে ফালতু সিনেমা বলতে শোনা যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে যে সিনেমাটিতে মিঠুনের রোল কম। ওই সময় মিঠুনের ফ্যানেরা বলতে থাকে এই সিনেমা দেখা উচিত নয় এবং অনেক দর্শক অমিতাভ বচ্চনের অভিনয় ও ডায়লগ পছন্দও করেনি। অমিতাভ এই সিনেমাটিতে যে অভিনয় করেছিল সেটা হলিউড সিনেমার গডফাদার সিনেমার মার্লেনের নকল। সেই সময় ইন্ডিয়ায় হলিউড সিনেমা রিলিজ হলেও লোকজন ততটা দেখতে অভ্যস্ত ছিল না, ফলে কেউ ধরতেই পারেনি যে অমিতাভ মার্লেনের নকল করছে। অমিতাভ ভেবেছিল মার্লেনের নকল করে ইন্ডিয়ায় দর্শকদের দেখিয়ে দেবেন যে তিনি কত বড় সেরা অভিনেতা, কিন্তু সেটা হয়নি। মিঠুনের ফ্যানেরা এই সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেয় ও অমিতাভের ফ্যানেদের ওই নকল অভিনয় ততটা পছন্দ হয়নি, ফলে সিনেমা ততটা সফলতাও পায়নি। পরবর্তীতে এই সিনেমায় অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টিংয়ের জন্য অমিতাভ বচ্চনকে প্রথমে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় ও মিঠুনকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্য ফিল্মফেয়ার পুরস্কার প্রদান করে, যাতে মিঠুন খুশি হয় ও ব্যাপারটা মিটমাট করে নেয়। তখন যেন মিঠুন চুপচাপ থাকে, কোনো কথা না বলে। মিঠুন তখন ঠিক তাই করেছিলেন, চুপচাপ ওই তামাশা দেখতে থাকেন এবং সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড নিতে চেয়েছিলেন না তিনি। তিনি বুঝে গিয়েছিলেন যে এটি একটা চক্রান্ত চলছে। যখন মিঠুন পুরো 1980 সাল নাগাদ ধরে একটার পর একটা সুপারহিট সিনেমা প্রদান করছিল, প্যার ঝুঁকতা নেহি, প্যারি বেহেন, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, দাতা ইত্যাদি সিনেমাতে অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল, কিন্তু একটাতেও তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। এই সিনেমাগুলোতে যখন এত জবরদস্ত অভিনয় করার জন্য তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো না, তখন এই ছোট্ট রোলের জন্য তিনি কেন অ্যাওয়ার্ড নেবেন? তিনি চুপচাপ থাকেন এবং ওই অ্যাওয়ার্ড নিতে তিনি তখন ওই অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত হন না। এভাবেই বলিউড মিঠুনের উপরে একটার পর একটা চক্রান্ত চালিয়ে গিয়েছিল। তবুও মিঠুনের প্রতিভা তারা ধামাচাপা দিয়ে রাখতে পারেনি, কারণ যেটা প্রতিভা সেটা বেরিয়েই আসবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।